আসসালামু আলাইকুম দর্শক, সাফামালা টিভির আজকে সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ঢাকায় 7 স্থানে গণঅবস্থান আজ, ঘোষণা হতে পারে দুদিনের কর্মসূচি, যে বার্তা দিয়ে যাচ্ছেন। আজকের আয়োজনে আরো যা থাকছে, মার্কিন কর্মকর্তার ঢাকা সফর, মানবাধিকার পরিস্থিতি, সুশাসন ও নিরাপত্তা ইস্যুতে আলোচনা। সবশেষ থাকছে, ভারত ক্ষমতায় বসিয়ে দেবে না কিন্তু পাশে থাকলে শক্তি পাব, ওবায়দুল কাদের। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। সরকার পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার সহ বিভিন্ন দাবিতে যুগপথ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি গণঅবস্থান আজ। সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত সব বিভাগীয় শহরে একযোগে 4 ঘন্টার এই কর্মসূচি পালন করবে বিএনপি এবং সমমাননা 53 রাজনৈতিক দল ও সংগঠন। রাজধানী ঢাকায় 7 স্থানে গণঅবস্থান করবে সরকার বিরোধী এসব দল ও সংগঠন। গণঅবস্থান কর্মসূচি থেকে বিদ্যুতের দাম কমানোর দাবিতে 16 জানুয়ারি এবং একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল গঠনের দিন 25 জানুয়ারি কর্মসূচি ঘোষণা হতে পারে। বিএনপির পাশাপাশি সমমাননা 38 রাজনৈতিক দল, সম্মিলিত পেশাজীবী পরিষদ ও 15 সংগঠন ও গণঅবস্থান কর্মসূচি মাঠে থাকবে। তবে জামায়াতে ইসলামী গণঅবস্থান না করে দেশের সব মহানগরে আলোচনা সভা করবে। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এক বিবৃতিতে জানান, 111 এই দিনটিকে তারা গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করবে। দেশের সব মহানগরী শাখায় আলোচনা সভা হবে। যুগপথ আন্দোলনের প্রথম কর্মসূচি ছিল গণমিছিল। বিএনপি সহ গণমিছিল কর্মসূচি পালন করে 7 দলীয় গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট ও 12 দলীয় জাতীয়তাবাদী সমমাননা জোট, কর্নেল ডক্টর অলি আহমেদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এলডিপি, জামায়াতে ইসলামী ও সম্মিলিত পেশাজীবী পরিষদ, এসব দল ও জোটের পাশাপাশি এবার গণঅবস্থান কর্মসূচিতে মাঠে থাকার ঘোষণা দিয়েছে 4 দলীয় জোট বাম গণতান্ত্রিক ঐক্য। মোস্তফা মহসিন মন্টুর নেতৃত্বাধীন গণফোরাম ও ইউথ ফোরাম, জিয়া নাগরিক সংসদ, বাংলাদেশ জাস্টিস পার্টি, জাতীয়তাবাদী চালক দল সহ 15টি সংগঠন। রাজধানীতে গণঅবস্থান কর্মসূচি পালন করবে 7টি স্পটে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান করবে বিএনপি। একই সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅবস্থান করবে 7 দলীয় গণতন্ত্র মঞ্চ। পূর্ব পান্থপথে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এলডিপি। বিজয়নগর পানিটাঙ্কির সামনে 12 দলীয় জোট। পুরানো পল্টন মোড়ে 12 দলের জাতীয়তাবাদী সমমাননা জোট। জাতীয় প্রেস ক্লাবের সামনে পূর্ব প্রান্তে 4 দলীয় বাম গণতান্ত্রিক ঐক্য এবং আরামবাগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে মোস্তফা মহসিন মন্টু নেতৃত্বাধীন গণফোরাম। এই প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী যুগান্তকে বলেন, মামলা হামলা ও আদালতের রায়ের মাধ্যমে আন্দোলনকে দমিয়ে রাখার কৌশল নিয়েছে সরকার, কিন্তু মানুষ সব ভয়ভীতি উপেক্ষা করে রাজপথে নেমে এসেছে। এর চূড়ান্ত পরিণতি না দেখে তারা ঘরে ফিরবে না। তিনি বলেন, সরকার পতন সহ আমরা 10 দফা দাবি দিয়েছি, তাতে বিভিন্ন রাজনৈতিক দল সমর্থন দিয়ে রাজপথে পৃথকভাবে কর্মসূচি পালন করছে। রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষও চায় এই সরকারের পতন, সে লক্ষ্যে তারা আমাদের কর্মসূচিতে অংশও নিচ্ছে। আশা করি গণঅবস্থান কর্মসূচিতে সবাই অংশ নেবে। নয়াপল্টনে গণঅবস্থানের অনুমতির জন্য মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে যান বিএনপি ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেটএম জাহিদ হোসেন ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বৈঠক শেষে ব্যারিস্টার কায়সার কামাল জানান, আমরা ডিএমপি কমিশনারের সঙ্গে সফল আলোচনা করেছি, বিএনপির গণঅবস্থান কর্মসূচি করতে প্রশাসনের পক্ষ থেকে আর বাধা নেই। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে। ফকিরাপুর থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত হবে এই কর্মসূচি। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সাংবাদিকদের বলেন, যারা অনুমতি চেয়েছেন তাদের আমরা বলেছি ফুটপাতে বসে অবস্থান কর্মসূচি পালন করবেন। বুধবার আজ একটি অফিসিয়াল ডে কর্মদিবস, লাখ লাখ লোক অফিসে যাতায়াত করবেন, তাই তাদের বিশেষভাবে অনুরোধ করেছি রাস্তা বন্ধ করে যেন জনগণের দুর্ভোগ না হয়, গাড়ি বন্ধ না হয়, সেই শর্তে তাদের অনুমতি দিয়েছে। আশা করি তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন, তাহলে আমাদের তরফ থেকে সব ধরনের নিরাপত্তা সহ অন্যান্য সহযোগিতা পাবেন। এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, আমি বলেছি যান চলাচল স্বাভাবিক রাখতে হবে, যদি কোনো দল যান চলাচল স্বাভাবিক না রাখতে পারে তাহলে দায় দায়িত্ব তারা বহন করবেন। চলে যাচ্ছি পরের সংবাদে। 4 দিনের ঢাকা সফর শেষ করেছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আইলিন লাওয়াচার। গত 7 জানুয়ারি একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফরে আসা হোয়াইট হাউসের প্রভাবশালী এই কর্মকর্তা মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা ছেড়ে গেছেন। সফরকালে তিনি বাংলাদেশ সরকার ও নাগরিক সমাজের বিভিন্ন স্তরে বৈঠক করেছেন। তার সফর বিষয়ে মার্কিন দূতাবাস জানিয়েছেন, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলর, দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ডিরেক্টর আইলিন লাওবাচার এবং এনএসসির অন্যান্য প্রতিনিধিরা, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক এবং বাংলাদেশ সরকারের অন্যান্য কর্মকর্তার সঙ্গে শীর্ষ বৈঠক করেছেন। কথা হয়েছে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও। সেখানে তিনি বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি, সুশাসন এবং নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন।
দূতাবাসের ফেসবুক বার্তা জানানো হয়, এই সফরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অব্যাহত প্রতিশ্রুতির উপর জোর দিয়েছে তারা। চ্যালেঞ্জের সত্ত্বেও যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে এসব ভারতের সঙ্গে আলোচনা করেই সমাধান করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে ভারতের ভালো বন্ধু নেই। বঙ্গবন্ধুকে স্মরণ করে তিনি বলেন, স্বাধীনতার পরে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, এরপরে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। একইভাবে 2004 সালে দিবালোকে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে প্রাইম টার্গেট করে গ্রেনেড হামলা করা হয়। এটা হলো বিএনপির কাজ, তারা ষড়যন্ত্রের রাজনীতি করে। অবেদুল কাদের ভারতের সঙ্গে সুসম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ভারত ও বাংলাদেশের মিল আছে, ভারতের সঙ্গে 1971 সালে সম্পর্কে রাখে এই বন্ধন এখনো আছে, আমরা ভুলব না। অবেদুল কাদের বলেন, ডিজিটাল বাংলাদেশ শেখ হাসিনা নেতৃত্বে নির্মাণ হয়েছে, এখন আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ নির্মাণ করা, 2041 সালে মধ্যে স্মার্ট বাংলাদেশ নির্মাণ করব। এবছর আরো 2টি মেট্রো রেল নির্মাণের কাজ শুরু হবে। বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন না দিয়ে ভুল করেছে, এখন সেটা বুঝতে পারছে। ভারতীয় সাংবাদিকদের এই তথ্য জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পদ্মা সেতু অর্থায়ন থেকে যখন বিশ্বব্যাংক সরে গেছে, তখন শেখ হাসিনা জাতীয় সংসদে বলেছিলেন নিজের টাকায় পদ্মা সেতু করব, সেটা করেছেন, এখন বিশ্বব্যাংক তাদের ভুল স্বীকার করছেন। ভারতীয় সাংবাদিকদের উদ্দেশ্য করে অবেদুল কাদের বলেন, আপনারাও একটু বলেন বাংলাদেশের দিকে একটু তাকাতে, পানিসহ যেসব বিষয়ে এখনো সমাধান হয়নি তা নিয়ে আলোচনা চলছে, শেয়ারিং বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান হয়। ভারতীয় সাংবাদিক এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গতবার চেয়ে এবারে নির্বাচন টাফ হবে, তবে দেশে জনগণ আমাদের পক্ষে আছে, ভারত আমাদের বন্ধু, পাশে থাকলেই হবে, ভারত আমাদের ক্ষমতায় বসিয়ে দেবে না, কিন্তু ভারত আমাদের পাশে থাকলে আমরা শক্তি পাব। তিনি বলেন, 75 পরবর্তী আওয়ামী লীগ সবচেয়ে ঐক্যবদ্ধ আছে, শান্তিপূর্ণ নির্বাচনে আওয়ামী লীগকে হারানো সম্ভব না, আওয়ামী লীগের কোনো দ্বন্দ্ব নেই, সবাই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। মুক্তিযুদ্ধের চেতনার দল হলে আওয়ামী লীগ, আর সাম্প্রদায়িক দল হলো বিএনপি। বিএনপি জামায়াত, জঙ্গি ও ডান বামদের সঙ্গে জোট করছে, আওয়ামী লীগও জোট করবে, জোট না করলে বাংলাদেশের মানুষ মনে করে এদের মনে কেউ নেই। বিএনপি জামায়াতের জঙ্গি ডান বাম মিলে 34 দল মিলে জোট করেছে, যা জগা খিচুড়ি জোট। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।